উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে পশু পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে গোটা চুয়াডাঙ্গা জেলায় সাড়া ফেলেছে একদল যুবক। পশু পাখিদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পানকৌড়ি নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি কৃত্রিমভাবেও গড়ে দিচ্ছে আবাসস্থল। এতে বেলগাছি গ্রামের পাখির বংশবিস্তার বাড়ার পাশাপাশি ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে বিরল প্রজাতির পাখি এবং প্রাণীর। গোটা চুয়াডাঙ্গা জেলাকে অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে কাজ করা এই পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনটিকে এরই মধ্যে SMC মনিমিক্স প্রেরণা পদক 2022 দিয়েছে আরটিভি। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হানের তথ্য ছবিতে নুসরা জাহানসিথ রিপোর্ট। পাখির কলরবে ভোর হওয়া ও সেই কিচির মিচিরের কলতানে সন্ধ্যা নামা সবুজে ঘেরা এই গ্রামটির নাম বেলগাছি। প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানকার বাসিন্দাদের ঘুম ভাঙে হরেক রকম পাখির মনোমুগ্ধকর ডাকে। চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় 5 কিলোমিটার পথ এগুলোই এ বেলগাছি গ্রাম, যা পাখি গ্রাম হিসেবেও পরিচিত। গ্রামের প্রবেশ মুখে চোখে পড়ে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম সংবলিত নানা সাইনবোর্ড। গ্রামের একদল স্বপ্নবান যুবক পানকৌড়ি নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তার মাধ্যমে গ্রামটিকে অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছেন। গ্রামটিতে পাখি শিকার নিষিদ্ধ থাকায় নির্বিঘ্নে ঘুরে বেড়ায় ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখি ও বিলুপ্ত প্রায় প্রাণী। আমরা দীর্ঘদিন ধরে এই বন্যপ্রাণী এবং পাখি সংরক্ষণ নিয়ে কাজ করছি, ইতিমধ্যেও বেশ ইতিবাচক সাড়াও পেয়েছি। গ্রামটি হচ্ছে শহর সংলগ্ন এলাকা হওয়ায় শিকারের উৎপাতটা বা দৌরাত্ম্য একটু বেশি ছিল। তারা এখানে যে জলাশয় বা বিলগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের পাখি আসতো এবং এগুলো তারা নির্বিঘ্নে এয়ার গান বিষ টোপ দিয়ে এরাগুলো মারতো। তো এইটা আমাদের বিশেষ করে ভাবাই যেগুলো কীভাবে সংরক্ষণ করা যায়, তখন থেকে আমরা উদ্বুদ্ধ হই, ঐক্যবদ্ধ হই এবং সংরক্ষণের কাজটা আমরা তখন থেকে শুরু করি। শুরুর গল্পটা আসলে একটু ব্যতিক্রম ছিল, কারণ যে কোনো বিষয় যে সবাই ভালোভাবে নেবে ব্যাপারটা এরকম না। আমরা কিছু বাধাবিঘ্ন পেয়েছিলাম। আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারে যে না, আসলে বন্যপ্রাণী পাখি এগুলো দরকার, এগুলো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, এগুলো দরকার, তখন থেকে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। পাখির আনাগোনা বেশি থাকায় পোকামাকড় থেকে রক্ষা পেয়েছে এখানকার ক্ষেতের ফসল, এতে ফলনও বেড়েছে কয়েক গুণ। প্রাকৃতিক উপায়ে যারে তারা একটা বংশ বিস্তার করতে পারে এবং একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সময় বন্যপ্রাণীগুলো লোকালাইয়ে চলে আসে এবং বিভিন্ন জায়গায় আটকা পড়ে, আমরা সেইগুলো সেখান থেকে উদ্ধার করি। ফসলের অনেক ক্ষতিকর পোকামাকড় পাখিতে খেয়ে আমাদের ফসলকে রক্ষা করছে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয় যুবকদের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছে স্থানীয় সচেতন মহল। পাখি বা অন্যান্য পশু বা জীবজন্তুদের অভয়ারণ্য সৃষ্টিতে তা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি যে আমাদের জেলা চুয়াডাঙ্গা জেলা একসময় পাখিদের পশুদের আবাসস্থল হবে। প্রাণী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সংগঠনটিকে 2022 সালে SMC মনিমিক্স প্রেরণা পদক দিয়েছে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। পশু পাখির প্রতি পানকৌড়ির সদস্যদের এমন অকৃত্রিম ভালোবাসা জীববৈচিত্র্য রক্ষায় দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।